উঠিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাতৃর ভরি চুই আবেগিক হয়ে পড়িল যোগী আদিত্যনাথে, আর এই ঘটনায় সমগ্র দেশতেই লাভ করেছে চর্চা। এই মুহূর্তে খবর জানাই আছো, ঈদের দিনাই উচুপি উঠিছে যোগী আদিত্যনাথে। আজি যেহেতু পবিত্র ঈদ, আর ঈদের দিনাই উচুপি উঠিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাতৃর ভরি চুই আবেগিক হয়ে পড়িল মুখ্যমন্ত্রীগৰাকী। সুদীর্ঘ 28 বছরের মূরত নিজ জন্মভূমি উপস্থিত হয়েছিল যোগী আদিত্যনাথ, আর তার পছতেই আবেগিক হয়ে পড়ে যোগীয়ে। গুরু মহন্ত অবৈদ্যনাথের এক প্রতিমূর্তি উন্মোচন অনুষ্ঠান উপস্থিত হয়েছিল যোগী আদিত্যনাথে। আর 85 বছরীয় মাতৃ সাবিত্রা দেবীক লগ পায় আবেগিক হয়ে পড়ে যোগী। এই মুহূর্তে খবর জানাই আছো, এবার ঈদের দিনাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচুপনি। মাতৃর ভরি চুই আবেগিক হয়ে পড়ে যোগী আদিত্যনাথে। যেহেতু সুদীর্ঘ 28 বছরের মূরত নিজ জন্মভূমিত উপস্থিত হয়েছিল যোগী আদিত্যনাথ। নিজের কর্মব্যস্ততার বাবেই নিজ জন্মভূমিত সুদীর্ঘ বহু বছরে উপস্থিত হব পৰা নাছিল, বিগত বহু বছরে উপস্থিত হব পৰা নাছিল যোগী আদিত্যনাথে। আর 28 বছরের মূরত নিজ গৃহত বা নিজ জন্মভূমিত উপস্থিত হয়ে আবেগিক হয়ে পড়েছে যোগী আদিত্যনাথ। জানিব পৰা মতে গুরু মহন্ত অবৈদ্যনাথের এক প্রতিমূর্তি উন্মোচন অনুষ্ঠানত যোগীক নিমন্ত্রণ জানা হয়েছিল, আর যোগী আদিত্যনাথে এই বিশেষ অনুষ্ঠানত উপস্থিত হওয়ার পাছতে মাতৃক সাক্ষাৎ করেছিল, আর মাতৃক সাক্ষাৎ করার পাছতেই আবেগিক হয়ে পড়ে যোগী। 85 বছরের মাতৃ সাবিত্রা দেবীক লগ পায় এনেদরে আবেগিক হওয়া এক প্রতিচ্ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। আলোকচিত্রখন আপনাদের প্রত্যক্ষ করেছে। যোগী আদিত্যনাথ আবেগিক হয়ে পড়া দেখি পাওয়া গেছে। মাতৃর চরণ চুই আবেগিক হয়ে পড়েছে যোগী। কিন্তু সুদীর্ঘ 28 বছরের মূরত নিজ জন্মভূমিত উপস্থিত হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগৰাকী। নিজের কর্মব্যস্ততার বাবেই দীর্ঘদিনে জন্মভূমিত উপস্থিত হব পৰা নাছিল যোগী, আর মাতৃর ভরি চুই আবেগিক হয়ে পড়েছে যোগী আদিত্যনাথে। আর ইতিমধ্যে আলোকচিত্র ভাইরাল হয়ে পড়েছে। মাতৃর ভরি চুই এনেদরে যোগী আদিত্যনাথে আবেগিক হয়ে পড়া দেখি পাওয়া গেছে। 85 বছরীয় মাতৃ সাবিত্রা দেবীক দীর্ঘদিনের পাছত যোগীয়ে লগ পাইছিল, আর মাতৃর চরণ চুই যোগী আদিত্যনাথে এনেদরে আশীর্বাদ লৈছিল, আর সেই সময়তেই যোগী আদিত্যনাথে উচুপি উঠা দেখি পাওয়া গৈছিল। আর সমগ্র ঘটনায় দেশজুড়ি লাভ করেছে চর্চা। সুদীর্ঘ 28 বছরের মূরত নিজ জন্মভূমিত উপস্থিত হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগৰাকী। আর এবার আন এক বিষয়ত যোগী পুনের চর্চালয় আহিছে, যেহেতু যোগী আদিত্যনাথে চর্চাত থকা দেখিবলৈ পোৱা যায়। গতিকে এইবার যোগীর চর্চার কারণ পৃথক, কিয়নো এইবার যোগী আদিত্যনাথে মাতৃর ভরি চুই উচুপি উঠা দেখিবলৈ পোৱা গৈছে। আলোকচিত্র ভাইরাল হয়ে পড়েছে। দীর্ঘদিনে মাতৃক লগ পোৱা নাছিল যোগীয়ে, নিজের কর্মব্যস্ততার বাবে মাতৃক লগ পোৱা নাছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আৰু অবশেষত 85 বছরীয় মাতৃক লগ পায় যোগী আদিত্যনাথে আবেগিক হয়ে পড়ে। आज पूज्य महंत वैद्यनाथ जी महाराज की मूर्ति का यहाँ पर स्थापना का कार्यक्रम संपन्न हुआ है। मेरे लिए यह व्यक्तिगत रूप से गौरव की बात है कि मैं अपने पूज्य गुरु को उनकी जन्मभूमि पर मैं सम्मान दे पा रहा हूं, और मुझे इस कार्यक्रम में उत्तराखंड सरकार ने बुलाया, मैं इसके लिए उत्तराखंड सरकार के माननीय मुख्यमंत्री को और उच्च शिक्षा मंत्री को हृदय से धन्यवाद दूंगा।